ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ। জাহাঙ্গীরনগর, সাবিপ্রবি সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় বন্ধ, হল ছাড়ার নির্দেশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু নির্দেশ দিয়েছে, সবাই ছাড়তে বাধ্য। ছাত্রছাত্রীদেরকে হল ছাড়ার একটা নির্দেশনা প্রদান করা হয়েছে। এদেরকে আমরা বুঝিয়ে বললে তারা মহাসড়ক ছেড়ে সরে যায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নাটক সাজিয়ে বিভ্রান্ত করছে সরকার, বললেন মির্জা ফখরুল। আন্দোলন এখন বিরোধীদের হাতে, দাবি ক্ষমতাসীনদের। ফেসবুকে মৃত্যুর গুজব ছড়িয়ে উস্কে দেয় সহিংসতা, গোটা আন্দোলনে প্রাণহানির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম দায়ী, বললেন টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী। পবিত্র আশুরায় হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল, কারবালার শোকাবহ ঘটনা স্মরণে মাতম, নানা আচার পালন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। প্রতারণার মাধ্যমে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব লিবিয়ায় নিয়ে যাচ্ছে বাংলাদেশিদের, নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়, কূটনৈতিক সম্পর্ক না থাকায় বিপাকে দূতাবাস।